পরিকল্পিত হত্যাকাণ্ড বললেও খুনের কারণ হিসেবে কিছুই জানাতে পারেনি। বিস্তারিত মোহাম্মদ নুরুন নবী রিপোর্টে। বুধবার নিজ কার্যালয়ে দায়িত্ব পালন শেষে মাহফুজুর রহমানের সঙ্গে আর কোন যোগাযোগ করতে পারেনি তার সহকর্মীরা। শুক্রবার নিজ ফ্ল্যাটে পাওয়া গেল তাদের রক্তাক্ত মরদেহ, তবে পাওয়া যায়নি তাদের একমাত্র মেয়ে ঐশীর কোন সন্ধান। ইন্সপেক্টর মাহফুজ গত দুদিন ধরে নিরুদ্দেশ অবস্থায় আছেন, তো তার প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে এসে এখানে এসে দরজা ওদের সামনেই অন্যান্য লোকজনের সামনে দরজা ভেঙে ভেতরে গিয়ে বেডরুমে তার এবং তার স্ত্রীর মৃতদেহ শনাক্ত করি এবং মৃতদেহ দুটি বিভিন্ন কাপড় চোপড়ে মোড়ানো ছিল। পরে আমরা দেখলাম বিভিন্ন রকম আঘাতের চিহ্ন তাদের দুজনের দেহে। ঘটনাস্থলে আলামত দেখে পুলিশ বলছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনা তদন্ত শেষে জানা যাবে মূল রহস্য বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। আক্রোশবশত হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে প্রতিবেশীরা বলছে দুদিন ফ্ল্যাট থেকে কোনো সাড়া শব্দ পাননি তারা। মনে করছিলেন তারা বাইরে কোথাও গেছেন, তাই কেউ তাদের খোঁজ খবর নেননি। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে যারা জন্মদিনের কেক কেটে ফুর্তি করে তাদের সঙ্গে কোন সংলাপ বা সমঝোতায় যাবে না সরকার। শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরাজিত শক্তির দোসরাই শোকের দিন জন্মদিন পালন করেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবসের আলোচনায় বঙ্গবন্ধু ও তার পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের দিন বিরোধী নেত্রীর জন্মদিন পালনের তীব্র সমালোচনা করা হয়। যা তথ্য তার কোন জায়গায় নাই, ম্যাট্রিক পরীক্ষা অথবা ওনার বিয়ের, প্রত্যেকটা আর্মি অফিসারের একটা ফর্ম থাকে নেক্সট টু কিং, অর্থাৎ সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার সম্পদের মালিক কে হবে। সেখানে যে স্ত্রীর নাম লেখা আছে সেখানেও যে বিয়ের সময় এবং তার বয়স তারিখ, জন্ম তারিখ তার স্ত্রী লেখা আছে সেখানেও নেই। তার মায়ের যে ইন্টারভিউতে যে জন্ম সেটাও নাই। তারপরেও পরাজিত শক্তি ওই হানাদার বাহিনী, হানাদার পাকিস্তানি বাহিনী তাদেরকে বুঝিয়ে দেয় যে বাংলাদেশের স্বাধীনতা উনি বিশ্বাস করেন না, উনি পরাজিত শক্তির সাথেই আছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ অনুষ্ঠানে বলেন, যারা শোকের দিন জন্মদিন পালন করে তাদের সঙ্গে কোন সংলাপ নয়। তাদের সঙ্গে কিসের সংলাপ, কার সঙ্গে আপনি সংলাপ করবেন, তাদের সঙ্গে কি কে সংলাপ করবেন যেদিন তারা বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে কেক কেটে ফুর্তি করে, তাদের সঙ্গে কি সংলাপ করা কি আমাদের সম্ভব? বাংলাদেশের মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগেরও সমালোচনা করেন সৈয়দ আশরাফ। আর মানব অধিকার লঙ্ঘনের কথা বলেন, ড্রোন অ্যাটাক করে সারা বিশ্বের বিভিন্ন দেশে সম্পূর্ণ অবৈধভাবে মানুষদেরকে হত্যা করছেন, সেটা কি আপনার মানব অধিকার লঙ্ঘন না? পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী নেতাদের নির্দেশের অপেক্ষা না করে কর্মীদের উদ্যোগী হয়ে যুদ্ধ অপরাধীদের ষড়যন্ত্র ঠেকানোর আহ্বান জানান। স্বাধীনতার বিরোধী শক্তি জামাত ইসলাম তার নেতাদের আদালত ফাঁসি দিয়েছে, সেই ফাঁসির বিরুদ্ধে হরতাল ডাকে, আপনারা পুলিশের জন্য বয়ে থাকে। এই হরতালে মিছিল হয়, যারা মিছিল বাইর করে আপনারা জানেন না, তাদেরকে তো ধরেন না, আবার নিজেরা নিজেদেরকে গুলি করেন। হ্যাঁ, যদি পারেন আজকে আমার শেষ বক্তৃতা, যদি পারেন আর কেউ হরতাল ডাকলে হরতালকারীকে বাড়িতে ঢুকে হত্যা করতে হবে। শোকের দিন খালেদা জিয়ার জন্মদিন পালনের অনুষ্ঠান সম্প্রচার করায় গণমাধ্যমের সমালোচনা করেন লতিফ সিদ্দিকী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যাদেরকে অনুমতি দিয়েছেন তারাও বেশ ঘটা করে করল। সাজিদ রোমেল, একুশ টেলিভিশন, ঢাকা।
সরকার তৃতীয় শক্তির কাছে ক্ষমতা হস্তান্তরের যে ষড়যন্ত্র করছে তার পরিণাম দেশের মানুষের জন্য ভালো হবে না বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী সংসদ অধিবেশনে তত্ত্বাবধায়ক বিল এনে নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি জানান তিনি। অপর অনুষ্ঠানে রফিকুল ইসলাম মিয়া বলেন, সরকারের পাঁচ বছরের বেশি ক্ষমতায় থাকার সাংবিধানিক কোন অধিকার নেই। জসিম জুয়েলের রিপোর্ট। মাহমুদুর রহমান এবং আজিলুর রহমানের মুক্তির দাবিতে ড্যাবের প্রতিবাদ সমাবেশে খন্দকার মোশাররফ বলেন, সরকার নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকার যে স্বপ্ন দেখছে তা দেশের মানুষ পূরণ হতে দেবে না। তৃতীয় শক্তি ক্ষমতায় আসলে বর্তমান সরকারও রেহাই পাবে না বলে জানান তিনি। গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর না হয়, আপনারা যে ষড়যন্ত্র করছেন তৃতীয় শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা বেঁচে যাবেন, এটা কিন্তু সম্ভব হবে না। তৃতীয় শক্তি যদি ক্ষমতায় আসে, আপনারা ক্ষমতায় থেকে যে সকল দুর্নীতি, অন্যায়, অত্যাচার, দুঃশাসন, হত্যা, লুণ্ঠন, গুম করেছেন তার প্রত্যেকটার বিচার কিন্তু আপনাদের সে মোকাবেলা করতে হবে। এই বিপজ্জনক পথে যদি অগ্রসর হন তাহলে আপনার সরকারের ভালো হবে না, এ দেশের জনগণেরও ভালো হবে না, কারোই ভালো হবে না। অপর অনুষ্ঠানে রফিকুল ইসলাম মিয়া বলেন, দেশের মানুষ সরকারকে পাঁচ বছরের জন্য দেশ পরিচালনা করতে ভোট দিয়েছে, এর বেশি ক্ষমতায় থাকলে তা হবে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। প্রধানমন্ত্রী থেকে যাবেন অনেকদিন পর্যন্ত, তারা সংবিধানের অপব্যবহার করছেন এবং সংবিধানকে ব্যাখ্যা দিতে তারা ব্যর্থ হয়েছে। গণতন্ত্র মানুষ যতদিন যদি আপনাকে ম্যান্ডেট দেয় তার বাইরে ক্ষমতা থাকার অধিকার কেউ আপনাকে দেয় না, দিতে পারে না সংবিধানের। প্রেস ক্লাবে অন্য আলোচনায় বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগই অসাংবিধানিক সরকারকে উস্কে দিচ্ছে। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে 90 বছরের কারাদণ্ডপ্রাপ্ত জামাতের সাবেক আমির গোলাম আজমের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বিচারাধীন বিষয় নিয়ে সংস্থাটির বিবৃতিকে আদালত অবমাননার সামিল বলে মন্তব্য করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ড তুরিন আফরোজ। এছাড়াও মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে জামাতের বিরুদ্ধে আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলেও জানান তিনি। আজম কনভিকশন বেসড অন ফ্লোট প্রসিডিং শীর্ষক বিবৃতিতে বলা হয়েছে, গোলাম আজমের রায় দেওয়ার আগে ট্রাইব্যুনাল নিজস্ব উদ্যোগে তদন্ত চালানোর যে কথা জানিয়েছে বিদ্যমান আইন অনুযায়ী ট্রাইব্যুনাল তা পারে না। আসামি পক্ষে সাক্ষীদের আদালতে হাজির করতেও আদালত ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে প্রসিকিউটর তুরিন আফরোজ জানান, এ ধরনের বিবৃতি আন্তর্জাতিক আইনের শিষ্টাচার বহির্ভূত। শুধুমাত্র বাংলাদেশের আইন অনুযায়ী আদালত অবমাননা নয়, আন্তর্জাতিক যে আইন রয়েছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেখানে নাকি সকলের প্রেসের স্বাধীনতার কথা বলা হয়েছে, সেখানেও কিন্তু সেই বাক স্বাধীনতা হচ্ছে আদালত অবমাননা সাপেক্ষে কিন্তু সেই বাক স্বাধীনতা একটি প্রতিষ্ঠান বা একটি ব্যক্তি, একজন ব্যক্তি সেটা এনজয় করে। আমরা চিন্তা ভাবনা করে এই ক্ষেত্রে নিঃসন্দেহে একটি পদক্ষেপ গ্রহণ করব। গোলাম আজমের বিচার প্রক্রিয়ায় কয়েকটি বিষয়কে ত্রুটিপূর্ণ তুলে ধরে ট্রাইব্যুনালের বিরুদ্ধে পক্ষপাতেরও অভিযোগ আনা হয়েছে বিবৃতিতে। এই বিষয়গুলোকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তুরিন আফরোজ। প্রসিকিউশন এবং জাজদের মধ্যে একটা অবৈধ কথোপকথন এবং যোগসাজশ ছিল। এখন প্রশ্ন হচ্ছে স্কাইপি কেলেঙ্কারির ঘটনায় যে স্কাইপি কনভারসেশন ছিল, এই কনভারসেশনটাই যে অথেন্টিক, এই কনভারসেশনটা যে একেবারে 100% ছিল, এই ব্যাপারেও কি আমরা কিছু জানি? কোন কোর্টে কি রায় হয়েছে? কোন দেশে বিদেশে কোথাও কি ইনভেস্টিগেশন হয়েছে? 1971 সালে সংগঠন হিসেবে জামাত যেসব মানবতা বিরোধী অপরাধ করেছে সে বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ সেপ্টেম্বরে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলেও জানান তিনি। যেহেতু এখন দলের বিচার করা যে আমাদের 73 সালের আইনের যে সংশোধনী আনা হয়েছে তার ফলে সেটি এখন সম্ভব, ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি, সেপ্টেম্বর মাসের ভেতরে কিন্তু আমরা ফর্মাল চার্জ দাখিল করব। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।
রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহতদের তালিকা বিভিন্ন মানবাধিকার সংস্থাকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বলে মানবাধিকার সংগঠন অধিকার সংগঠনের এক বিবৃতিতে বলা হয় নিহত 61 জনের ওই তালিকা জাতিসংঘের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের স্পেশাল রিপোর্টার হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এশিয়ান হিউম্যান রাইটস কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্রে আস্ক এর কাছে পাঠানো হয়েছে শামসুর রহমান বাংলা কবিতাকে যিনি দিয়েছিলেন স্বকীয় শিল্পমাত্রা আধুনিক মনন আর বোধ দিয়ে বৃহত্তর বাংলা কবিতার ভাণ্ডারে যুক্ত করেছিলেন নতুন অভিজ্ঞতা আর প্রকরণ তার রাজনৈতিক কবিতা বারবার সাংস্কৃতিক প্রেরণা হয়েছে আমাদের যাবতীয় মুক্তিকামী আন্দোলনে আজ মহান এই কবির সপ্তম মৃত্যুবার্ষিকী তার জীবন ও কবিতা নিয়ে আরো জানাচ্ছেন বাঁধন অধিকারী অন্ধকারের স্বাধীনতার মুক্তির অঙ্গীকারে কেনা বাংলা নামের এই ভূখণ্ডই যেন স্পন্দিত হয় কবির হৃদয় জুড়ে বাগানের ঘর কোকিলের গান শামসুর রহমান 50-এর দশকের এই কবির বুক জুড়ে সুমহান জনযুদ্ধের পবিত্র ভূমি মধ্যবিত্তের নাগরিক চোখে দেখা প্রিয় মাতৃভূমি যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা বিশ্বকবিতার জগৎ থেকে 30-এর দশকে ধার করা আধুনিকতার ঐতিহাসিক ধারাবাহিকতায় কবি যোগ করেছিলেন নতুন ব্যঞ্জনা সামরিকতার স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে বারবার মুক্তি আর দ্রোহের উপাদান হয়েছে তার কবিতা আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুদের নিজের বিশ্বাস আর বোধ দিয়ে আমৃত্যু যাপনে আর কবিতায় লড়াই জারি রেখেছিলেন শুভ আর মঙ্গলের পক্ষে শিশুকৃতি কাব্যগ্রন্থের পাশাপাশি উপন্যাস প্রবন্ধ শিশু সাহিত্যও লিখেছেন তার পদ্যে সুর ছুঁয়ে সৃষ্টি হয়েছে সঙ্গীত শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে বাংলা একাডেমি আনন্দ পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত এই কবি জীবনের শেষ দিনটি পর্যন্ত লিখে গেছেন কবিতা 2006-এর এই দিনে নিভে যান তিনি থেমে যায় আর কোন নতুন পঙ্ক্তির সম্ভাবনা সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা